হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্নাতে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো ইস্ট ছাড়া নানপুরি চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখুন একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম ময়দা এক চা চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এক চামচ চিনি দুই চামচ রিফাইন তেল তেল দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব দলিয়ে দলিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখানে দেখুন মুঠো করে নিচ্ছি এটা ভাঙছে না তাহলে মাখানো ঠিক আছে এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ টক দই টক দই দিয়ে আবারও ভালো করে মেখে নেব টক দই দিয়ে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব এইভাবে ময়দা মেখে নেবো মাখানো হয়ে গেছে এইভাবে তিন থেকে চার মিনিট মাখিয়ে নেব এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর উপরে তেল দিয়ে ময়দার চারদিকে লাগিয়ে নেব ভালো করে চারদিকে লাগিয়ে নেওয়ার পর তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নেব দু মিনিটের মতো মাখানো হয়ে গেলে এবারে এর থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে নেব যে রকম লুচি হয় তার থেকে একটু বড় সাইজের লেচি কাটব এইভাবে গোল করে নেব এইভাবে লেচি কেটে নিয়ে গোল করে নেব গোল করে নেওয়ার পর এখানে একটা চাকতি নিয়ে নিয়েছি এর মধ্যে দু তিন ফোঁটা তেল মাখিয়ে নেব দিয়ে একটা লেচি নিয়ে এটাকে লুচির মতো গোল করে বেলে নেব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলবো এখানে দেখুন বেলা হয়ে গেছে এই রকম মোটা হবে পুরো পাতলা হবে না এইভাবে সবগুলো বেলে নেব এখানে দেখুন কড়াইতে গরম তেল হতে বসিয়ে দিয়েছি বেলে রাখা নান দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব হালকা লাল করে কত সুন্দর ফুলেছে এইভাবে আরও একটা ভেজে দেখাচ্ছি এইভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে মিডিয়াম ফ্লেমেই নানগুলো ভেজে নিতে হবে এইভাবে সব নানগুলো ভেজে তুলে নেব। রেডি হয়ে গেল আমার ইস্ট ছাড়া নান পুরি। তাহলে ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে আইকন ক্লিক করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন